কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকালে অনেকগুলো কাপড় ধুয়ে দিছি, এগুলো এখন ছাদে নিয়ে আসলাম নাড়ার জন্য। বর্ষা আসছে আমার সাথে, বর্ষায় ভিডিও করে দিতেছে। তো ওই দিন যে আমার বিছানা চাদর টাদর বালিশের কভার চেঞ্জ করছিলাম, এগুলো আর ধুইয়া দিই নাই, কারণ হচ্ছে রোদ টোদ নাই, শীতের দিন শুকায় না, একটা ঝামেলা কাপড় চোপড় নিয়ে, তো এর জন্য আর ধুইয়া দেই নাই। কিন্তু এখন দেখতেছি যে 2 দিন যাবৎ কোনো রোদই নাই, পরে ভাবলাম থাক ধুইয়া দেই, যতটুকু শুকায় 2-3 দিনে দরকার পড়লে 2-3 দিনে শুকাবো, ধুইয়া দেই তাও। বাবুরও কিছু কাপড় ছিল, ওইগুলোও ধুইয়া দিলাম। তো আজকে বাসার কাজের মধ্যে আমি শুধু এই কাপড় চোপড় ধোয়া ধুই করছি, আর টুকটাক একটু ঘর টর ঝাড়ু দিছি, রান্নাবান্না মাই করছে, আমি আর বাসার অন্য কিছু করি নাই। যাই হোক, তো তারপর বিকালবেলা বের হয়ে গেছি শপিং করতে, এখন তো কয়েকদিন শপিং চলবে। শপিং করার সময় আজকে আর বর্ষা যায় নাই, ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, যার জন্য আর ও আমাদের সাথে জয়েন করতে পারে নাই। তো এখন আমি, ভাই, মা, তারপর হচ্ছে দিদি, আমরা আসছি আর কি। দিদিরাও আসতে বলছিলাম, দিদিও আসছে। তো প্রথমে আড়ংয়ে গেছিলাম, আড়ং থেকে একটা পার্স কিনছি, তারপর এখন আসছিলাম ইনফিনিটিতে, ইনফিনিটি থেকে হচ্ছে কিছু জিনিস নিছি কসমেটিক রিলেটেড, যেগুলো গতকালকে নেওয়া হয়েছে না এগুলো আজকে ইনফিনিটি থেকে নিছি। কসমেটিক রিলেটেড জিনিস আমার খুব একটা বাকি ছিল না, অল্প অল্প একটু একটু বাকি ছিল, ওইগুলো আজকে আর কি নিব। আর এই যে আমার ভাই নিশ্চিত কিছু একটা বলতেছিল, আমি জানি না সে কি বলতেছিল, নিশ্চিত বলতেছিল যে ভাই রে ভাই, এই মহিলাদেরকে নিয়ে শপিং করতে বের হয়ে আমি যা জ্বালায় আছি, নিশ্চিত এই কথাই বলতেছিল আমার ভাই, যে আমি একা একা আর এই 3টা মেয়ে মানুষ নিয়ে আমি বের হয়েছি, তাদের যে সময় লাগে, নিশ্চিত এই কথাই বলতেছিল। আমি জানি না সে কি বলছে, যেহেতু আমি সাউন্ড অফ করে দিছি। যাই হোক, তো আমরা ইনফিনিটি থেকে বের হইয়া এখন যাইতেছি আর কি, আজকে মেনলি হলুদের লেহেঙ্গা কিনবো আর কি, দেখবো যদি ভালো লাগে তাইলে কিনবো। তো এখন এই যে লেহেঙ্গা দেখতেই যাইতেছি, এটা আসছে, এখন আমি লেহেঙ্গা দেখতেছিলাম। আর হলুদের লেহেঙ্গা পরবো আমি ভাইয়ের ইচ্ছা পূরণের জন্য, মানে ভাইয়ের ইচ্ছা ছিল লেহেঙ্গা পরি, ওর ইচ্ছা ছিল বলতে ইচ্ছা এখনও আছে, মানে ওর জন্য আর কি লেহেঙ্গা পরা, নয়তো বা আমি ওরে বলছিলাম যে, আমরা সবাই বলছিলাম যে লেহেঙ্গা তো একদিনই পরবো, পরে তো আর পরতে পারবো না, এতগুলো টাকাতে একটা লেহেঙ্গা কিনবো, পরে তো আর পরতে পারতেছি না। কিন্তু একটা শাড়ি যদি কিনি, যে টাকাতে লেহেঙ্গা কিনবো, এই টাকায় শাড়ি কিনলে আমি অনেক ভালো শাড়ি কিনতে পারতেছি, তো এটা আমি পরে তো পরতেও পারতেছি। কিন্তু তার কথা হলো না, তুই লেহেঙ্গা পরবি, এর জন্য তার ইচ্ছা পূরণের জন্য লেহেঙ্গা নিলাম। তো লেহেঙ্গা কিনা কমপ্লিট, আমরা এখন বের হইতেছি, মানে একটার পর একটা সামনে যেটা যেটা আসতেছে ওই ওই কাজগুলো করতেছি। তারপর হচ্ছে যে যেহেতু দিন ছোট, তো আমরা বের হয়েছি 4টা সাড়ে 4টার দিকে, কিন্তু সন্ধ্যা তো 5টার দিকে হয়ে যায়, মনে হইতেছিল যে অনেক রাত্র হয়ে গেছে, কিন্তু আসলে বেশি বাজে নাই তখনও, অনেকটা রাত্র, মানে মনে হইতেছিল অনেক রাত্র, কিন্তু তখনও তো বেশি একটা বাজে নাই, 6টার মতো বাজে, 5, 5:30, 6টা এরকম মনে হইতেছিল, 8টা 9টা বাজে। যাই হোক, তো লেহেঙ্গা কিনা কমপ্লিট, তারপর এখন আমরা একটু মোমো খাবো বিদ্যামে স্কুলের এখান থেকে। এই মোমোটা তো রাত্রে বসে আমি এটার অনেক রিভিউ টিভিউ দেখি, তো আমরা যাইতেছিলাম, যাওয়ার পথে এটা চোখে পড়ছে আর কি, পরে ভাবলাম তাহলে এখান থেকে মোমো খাই। তো আমরা এখান থেকে একটু মোমো নিলাম, মোমো খাইলাম, ভালোই লাগছে মোমোটা, রিভিউ যে দেখি, পজিটিভ রিভিউই দেখি, আর খায়াও ভালোই লাগছে। যাই হোক, তো তারপর এখন আসছি জুতা কিনতে। আর সব ভিডিও করি নাই, যতটুক যত মানে সম্ভব হয়েছে ততটুক ততটুক ভিডিও নিছি, কারণ শোরুমগুলোতে তো মানে ভিডিও করার হয়তো সব জায়গায় পারমিশন নাই, যার জন্য যেখানে একটু একটু করে ক্লিপ নেওয়া গেছে ওইখানে ভাই একটু করে দিছে বা আমি একটু নিছি। যাই হোক, তো এখন আসছি আমি জুতা কিনতে। তো ওই লাল জুতাটা আমার অনেক ভালো লাগছে, ওইটার প্রাইস ছিল 2990, ওই জুতাটা আমার অনেক ভালো লাগছে, বাট ওইটা মানে বিয়ের জন্য আর কি, ওই জুতাটা বিয়ের শাড়ির সাথে যায় না ভাই বলতেছিল, কিন্তু আমার পায়ে ওই লাল জুতাটা আমার কাছে ভালো লাগতেছিল, তারপর আর ওই জুতা নিয়েই নাই, তারপর অন্য জুতা আরও দেখছি। যাই হোক, তো জুতা কিনা কমপ্লিট, টুকটাক আরও অনেক কিছু লাগে, এত কিছু লাগে ভাই রে ভাই, এত রিজুয়াল আমাদের, অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তারপর এখন আসছি ব্লাউজের যে ফলসের কাপড় লাগবে, পেটিকুটের কাপড়, এগুলো নিতে। আর আমার অনেক খারাপ লাগতেছিলো তখন, মাথা প্রচণ্ড ব্যথা করতেছিলো, আমি বেশিক্ষণ টানা বাইরে হাঁটাচলা করতে পারি না, মানে বোঝা টোঝা নিয়ে অনেক মাথা ব্যথা করে, দিদিরও অনেক খারাপ লাগতেছিলো, কিন্তু তবুও ভালোই লাগতেছিলো, শপিং করতেছিলাম, টায়ার্ড লাগলেও ভালোই লাগতেছিলো।
যাই হোক, এই তো আসছি বাসায়। ইনফিনিটি থেকে হচ্ছে যে দুইটা ব্যান্ড, তারপর ওই লাল ব্যান্ডটা, লিপস্টিক, লিপ লাইনার নিছি, এই শাড়িটা নিছি মার জন্য, জামদানি শাড়ি, মা এটা বৌভাতের দিন পরতে পারবে। তারপর এই তো লেহেঙ্গাটা, এখন আর খুইলা ডিটেলসে দেখাইলাম। তারপর চুড়িও কিনছি শাড়ির সাথে পরার জন্য। তারপর আমি একটা ছোট্ট পার্স কিনছি, আমার যে টাকা রাখার যে পার্সটা ওইটা নষ্ট হয়ে গেছে, ছোট্ট একটা পার্স কিনছি। তারপর নাকি সাবানের কেস, পাউডারের কেস, এইসবও লাগে, এইসবও নিছি, এইগুলো নাকি লাগে। তারপরে যে হলুদ চুড়িও কিনছি। যাই হোক, আমি প্রচণ্ড ক্লান্ত, ফ্রেশ ট্রেশ হয়েছি, আর এই ব্লগটাও আমি এখানে শেষ করে দিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল। টাটা।